বর্তমান টেকনোলজি যেমন আল্লাহ তালার এক অপূর্ব নেয়ামত যেটি আল্লাহ তালার মেহরবানিতে আমরা পেয়েছি হ্যাঁ আমরা দেশ থেকে দেশান্তরে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছি আপনি কোথায় আছেন আমি কোথায় আছি সেটি যদিও সামনাসামনি না হয় সেটি বলতে পারছি বুঝতে পারছি ডিভাইস এমনভাবে সেটিং করা আছে যার মাধ্যমে বোঝা জানা আমাদের গোটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলে ভিলেজ হয়ে গিয়েছে একটা গ্রামের মতো হয়ে গিয়েছে আমরা চলে এসেছি এমন একটি জায়গায় সেই জায়গাতে আপনি যে কথাগুলো বলছেন যে সঠিক ব্যবহার এবং প্রয়োগ গত ভুল যদি আমরা আমাদের সন্তানদের জন্য করে ফেলি আমাদের আমরা কিন্তু শুধু আমরাই করছি না সন্তানদের জন্য শিক্ষকরাও কিন্তু একটা বড়ো রকমের ভুল অনেক সময় করে ফেলেন তাদেরকে যে উপদেশটা যেভাবে দেওয়া দরকার সেই উপদেশটা সেভাবে সেই জায়গাটিতে আমরা আসলে কোন অবস্থানটা গ্রহণ করলে আমাদের এই নতুন প্রজন্ম সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হবে এখানে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ধরুন আমরা যখন আমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস তৈরি করেছি তখন কিন্তু একটা এজ গ্রুপ হিসেবে সিলেবাস তৈরি করেছে তাই না ও ক্লাস ওয়ানের বাচ্চাকে কী পড়াবো টু এর বাচ্চাকে কী পড়াবো থ্রির বাচ্চাকে কী পড়াবো এটা কিন্তু গ্রাজুয়ালি কিন্তু আমরা ওই জায়গায় গিয়েছি তেমনিভাবে ওদের নৈতিকতা শিক্ষার ক্ষেত্রে অথবা তাদের এই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে দুই বছরের একটা বাচ্চা যদি এমন হয় যে এখন তাকে মোবাইলে নাচা নাচি না দেখলে এখন সে খায় না ও যদি তাকে ওইখানে নাচ দেখাইলে সে এখন খায় তাহলে ওকে কোথায় নিয়ে গেলাম ও এরপরে কোথায় যাবে তার ধাপ এখন এরপরে ধাপটা কোথায় আমাদেরকে তো বুঝতে হবে তাই না এই দায় কার এই এই বাচ্চা কি এইরকম প্রবণতা নিয়ে তার জন্ম হয়েছিল এই প্রবণতা তার জন্ম হয়নি বাবা মা তাকে কি করতো বাবা মা টেলিভিশন দেখবে অথবা সে অন্য কাজ করবে এই জন্য ওকে এরকম কিছু একটা ডিভাইস দিয়ে বসিয়ে রেখেছিল এখন ও বুঝেছে এটাই লাইফ এইটাই লাইফস্টাইল ওর বয়স যখন পাঁচ হবে ও না ও যখন পঞ্চম শ্রেণীতে পড়বে তখন ওকে স্মার্টফোন কিনে না দিলে ও তো তখন চিৎকার চেঁচামেচি ইত্যাদি শুরু করে দেবে কারণ ও দেখেছে লাইফস্টাইল এরকম বাবা মা দুজনেই এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত যখন সন্তান আসে তখন বলে না তুমি এখানে আইসো না এটা তোমার দেখা ঠিক না তখন সন্তানরা বুঝে না তাইলে কিছু কিছু জিনিস আছে যে সকল জিনিসগুলো এই রকম বয়সে গেলে দেখা যায় তাহলে তো একটা বৈধতা কিন্তু ওকে দিয়ে দিলাম ওকে একটা বৈধতা দিয়ে দিলাম একটা সার্টিফিকেট দিয়ে দিলাম যে না তুমি কিন্তু এই বয়সে আসলে তুমি এই কাজ করতে পারবে এর আগে তুমি এই কাজ করতে পারবে না তাহলে বোঝা যাচ্ছে যে অপরাধের জন্য আমরা ওকে বললাম যে অপরাধের একটা এজ ক্যাটাগরি আছে যে ওই এইজ গ্রুপে গেলেই অপরাধটি করা যায় পিতা মাতা তারা তাদের সন্তানদের সামনে মূলত আদর্শ উপস্থাপন করবে এই জন্য আমি সাধারণত বলি যে যখন পিতামাতা অনেকে আবেগে উদ্বেলিত হয়ে মনে করেন যে আমার সন্তানের প্রত্যেক ছেলে মেয়ের প্রত্যেক রুমে একটা করে টেলিভিশন দিয়ে দিয়েছে এবং স্মার্টফোন দিয়েছে প্রত্যেকের প্রত্যেকে মনে করে আমরা কষ্ট করে জীবন যাপন করেছি ওরা কি আর কষ্ট করবে তিনি বুঝেন নাই যে তিনি কষ্ট করে জীবন যাপন করার কারণে তিনি যতটুকু ভালো ছিলেন ততটুকু ভালো আছেন যিনি তো যদি এই যে তার সন্তানদেরকে তিনি তথাকথিত কষ্ট থেকে মুক্ত রাখার জন্যে তিনি তাদেরকে এই সকল জিনিসগুলো দিয়ে দেওয়ার মাধ্যমে মূলত ওদেরকে ধ্বংসের পথে তিনি ধাবিত করছেন এই বোধ এবং উপলব্ধি তার নাই এই বোধ উপলব্ধি তার থাকা দরকার সন্তানদেরকে কন্ট্রোল করা এদেরকে শাসনের মধ্যে অনুশাসনের মধ্যে রাখা প্রতি মুহূর্তে গাইডেন্সের মধ্যে এদেরকে রাখা এটা প্রচণ্ড জরুরি আমরা না পারি আমাদের ঘরে এদেরকে ভালো রাখতে আর বাইরে তো উন্মুক্ত জায়গা সেখানে কত ধরনের মানুষের সাথে ওরা মেশে কত ধরনের পরিবেশে ওরা যায় কত চিন্তা চেতনার কত পরিবারের সন্তানগুলো হতো বা নষ্ট হয়ে গেছে হুইস্পারিং ওদের কানে প্রতি মুহূর্তে করেই থাকে ইংরেজিতে বলা হয় এটাকে পেয়ার প্রেশার অর্থাৎ বন্ধু বান্ধবদের একটা প্রভাব এদের উপর থাকে এই বন্ধু বান্ধবদের প্রভাবে কিন্তু ওরা বিপথে কুপথে চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনি একটা চিন্তা করে দেখেন তো এখন বিভিন্ন জায়গায় এরকম আলোচনা আসে কোনো একটা ছেলের বয়স হতে বা বারো তেরো কোনো একজন মহিলার মেয়ের বয়স হতো বা পঁচিশ ওই মেয়েকে ও ছেলেটা টিস করছে এটা ভাবা যায় হতে পারে যে ওর মায়ের বয়সী কিন্তু সে তাকে টিস করছে আঠারো বছরের একটা ছেলে টিস করছে তিরিশ বছরের একজন নারীকে এটা কিভাবে সম্ভব কিভাবে এটা ভাবা যায় সমাজে অথবা চল্লিশ বছরের একটা একজন একজন পুরুষ অথবা বারো অথবা আট বা নয় বছরের একটা মেয়েকে সে অপমান ইয়ে করছে শারীরিকভাবে নির্যাতন করছে এটা কেমন সমাজ আমরা তৈরি করলাম এই সমাজটা আমরা কোথায় কীভাবে এরকম তৈরি হচ্ছে যে আমরা এই অশ্লীলতার সয়লাভ করে দিয়েছি এগুলোকে অবারিত করে দিয়েছি উন্মুক্ত করে দিয়েছি প্রত্যেকেই পিতা যদি এরকম অশ্লীল কাজ করে তাহলে সে তার সন্তানকে কিভাবে অপরাধ থেকে বাধা রাখবে বাধা দিয়ে রাখবে যেই পিতা অপরাধী তার তো মৌলিক অধিকারই নাই তার সন্তানকে অপরাধ থেকে বাধা দেওয়ার জন্যে সে তো মৌলিকভাবে ওই জায়গাই নাই ওই স্ট্রংলি সে ওই কথা বলতেই পারে না যে তুমি এই কাজ করবে না তার নৈতিকভাবে তো সে দুর্বল সেই জন্য পিতা মাতা যদি স্ট্রং থাকে তাহলে তার সন্তানকে সে বলতে পারে যে তুমি নৈতিক অনৈতিক কাজ করবে না পিতা নিজেরা তাদের নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপন করবে তারা সন্তানদেরকে প্রতি মুহূর্তে মনিটরিংয়ে রাখবে মনে রাখতে হবে যে সন্তানদেরকে মনিটরিংয়ে রাখা মানে হচ্ছে ওদেরকে মূলত ভালো রাখা সন্তানকে শাসন করা মূলত ওর স্বার্থে ওর বিপক্ষে এটা নয় সন্তানকে একেবারে অবারিত এবং উন্মুক্ত করে দেয়া তার জন্য সব কিছু এটা তাকে মূলত ধ্বংস করে দেওয়া সামিল জি ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটির যে গাইডলাইনটি আপনি আজকের আমাদেরকে দিয়েছেন এবং দর্শকদের জন্য আশা করি উপকার হবে এবং খুবই চমৎকার গাইডলাইন যে এটি যদি এই গাইড যদি আমাদের পিতামাতারা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা তারা যদি দিতে না পারেন

আপনি আলোচনা করেছেন